ফেসবুক ইউটিউব সহ নেট দুনিয়ার ইসলাম প্রচার করার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন আবু তুহা মোহাম্মদ আদনান। এই ইসলামিক বক্তা হঠাৎ করেই গত 10 জুন থেকে নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার সময় তার সঙ্গে গাড়ি চালক সহ আরও 3 জন সহকর্মী ছিলেন। 5 দিন পার হয়ে গেলেও তাদের এখনও কোনো হদিস মিলছে না। তরুণ এই ইসলামিক বক্তার নিখোঁজ হওয়ার পরপরই তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়াতে। তার সন্ধান চেয়ে হ্যাশট্যাগ ব্যবহার করেছেন তার ভক্ত ও সমর্থকরা। তবে কে এই তরুণ ইসলামিক বক্তা আবু তুহা মোহাম্মদ আদনান? তার নাম মোহাম্মদ আফসানুল আদনান, কিন্তু সবার কাছে তিনি আবু তুহা মোহাম্মদ আদনান নামেই অধিক পরিচিত। 31 বছর বয়সী এই তরুণ বক্তার বাড়ি রাজশাহী হলেও তিনি রংপুর জেলায় নানার বাড়িতে বড় হয়েছেন। 2018 সালে আলোকিত জ্ঞানী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন তিনি। নিখোঁজ ইসলামী বক্তা তুহা মোহাম্মদ আদনান রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা। তবে তিনি প্রথম স্ত্রী হাবিবানুর এবং 1.5 মাসের ছেলে ও 3 বছরের মেয়েকে নিয়ে শালবন মিস্ত্রিপাড়া চেয়ারম্যান গলিতে ভাড়া বাসায় থাকতেন। আর তোহার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার সারা, তিনি ঢাকা মিরপুর আল ইরফান ইসলামী গার্লস মাদ্রাসার পরিচালক ও শিক্ষক। 3 মাস আগে তাদের বিয়ে হয়েছিল। নিখোঁজ ইসলামী বক্তা আবু তুহা মোহাম্মদ আদনানকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন তোহার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার। তোহা নগরীর সুরভি উদ্যানের বিপরীতে প্রজন্ম নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন, সেটির প্রধান তিনি। সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন শিক্ষা দেওয়া হতো এই স্কুলে। করোনার কারণে স্কুলটি 1.5 বছর যাবত বন্ধ। এই ইসলামী বক্তা রংপুরের বিদ্যাপীঠ খ্যাত কারমাইকেল কলেজ থেকে দর্শন বিভাগে অনার্স এবং মাস্টার্স শেষ করেন। পাশাপাশি রংপুরের জামিয়া সালাফিয়া মাদ্রাসার 10 থেকে 12 জন উস্তাদের কাছ থেকে অ্যারাবিক, গ্রামার সহ দিন বিষয়ে তালিম নিয়েছেন। তারপরে নিজেই ইসলামিক বইগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে জ্ঞান অর্জন করেছেন। আবু তুহা মোহাম্মদ আদনান উঠতি একজন ইসলামিক আলোচক, যিনি সুস্পষ্ট ভাষায় কথা বলার ভঙ্গিতার কারণে তরুণদের মধ্যে দ্রুত গতিতে জনপ্রিয় হন। তার ধর্মীয় আলোচনার পক্ষে বিপক্ষে আলোচনা এবং সমালোচনা দুটোই হতো। আবু তুহা মোহাম্মদ আদনান রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে SSC, রংপুর সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে HSC এবং কারমাইকেল কলেজ থেকে দর্শন বিষয়ে অনার্স ও মাস্টার্স পড়াশোনা করেন। ছাত্রজীবন থেকেই তিনি আহলে হাদিস সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন। ইসলামিক বই প্রচুর পড়তেন তিনি। নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করতেন। বিভিন্ন মসজিদে নামাজও পড়াতেন তিনি। রংপুর সদরের বাসিন্দা তোহা নিজেকে ইসলামিক স্কলার বলে দাবি করেন। পড়াশোনা শেষ না হলেও তিনি ইসলামিক ধর্মীয় বিষয়ে স্পর্শকাতর বিষয় নিয়ে নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন অনেক দিন ধরে, যা নিয়ে বিতর্কও আছে। সাম্প্রতিক ইউটিউবে প্রকাশিত তার বক্তব্যে ঢাকা শহরকে কেয়ামতের শহর হিসেবে উল্লেখ করেন। নারীর ক্ষমতায়নের বিরুদ্ধেও কথা বলেছেন তিনি। দাবি করেছেন, যে নারী পুরুষের সঙ্গে পাবলিক বাসে উঠে অফিসে যায়, যে নারী সহকর্মী পুরুষের সঙ্গে কথা বলেন, তারা দাজ্জাল বাহিনীর সদস্য। ইমাম মাহাদির বিরুদ্ধে এই নারীরাই যুদ্ধ করবেন। ইসলাম ধর্ম মতে দুনিয়া ধ্বংস তথা কিয়ামতের আগে মুসলিমদের সঙ্গে দাজ্জাল বাহিনীর লড়াই হবে, আর মুসলিমদের নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি। ইমাম মাহাদি পৃথিবীতে কবে আসবেন এ নিয়ে অবশ্য ইসলামিক বক্তাদের মধ্যে মতবিরোধ রয়েছে। কেউ কেউ নিজেকে ইমাম মাহাদি পরিচয় দিয়েছেন নানা সময়। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।